নমস্কার বন্ধুরা ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে দু সালের আঠারোতম লোকসভা নির্বাচন অলরেডি শুরু হয়ে গিয়েছে পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনের মধ্যে যে রাজনৈতিক দল দুশো বাহাত্তরটি আসনে জয়লাভ করবে সেই রাজনৈতিক দলই ভারতবর্ষকে শাসন করবে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ একটি রাজ্য এবং এই পশ্চিমবঙ্গ থেকেই কিন্তু বিয়াল্লিশ জন সাংসদ সংসদের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভায় প্রতিনিধিত্ব করেন এবং পশ্চিমবঙ্গ গত উনিশে এপ্রিল দু শুক্রবার উত্তরবঙ্গের তিনটি আসনে প্রথম দফার ভোট কিন্তু ভালোই ভালো মিটে গেছে এবং আগামী এপ্রিল শুক্রবার পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট গ্রহণ রয়েছে তিনটি আসনে এছাড়াও পশ্চিমবঙ্গে বেশ কিছু লোকসভা যেখানে দু চব্বিশ সালের লোকসভা নির্বাচন ভোল্টেজ হতে চলেছে তেমনই একটি লোকসভা কেন্দ্র হলো তমলুক তো দু সালের লোকসভা নির্বাচনে আগামী পঁচিশে মে ষষ্ঠ দফার ভোটে তমলুক কেন্দ্রে কোন রাজনৈতিক দল এগিয়ে গিয়ে রয়েছে এছাড়াও কোন রাজনৈতিক দল পিছিয়ে রয়েছে দু হাজার ওপিনিয়ন পোল অনুযায়ী এছাড়াও তমলুকে দু লোকসভা কেন্দ্রে এবার কোন কোন ফ্যাক্টর কাজ করতে চলেছে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে দেব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে এছাড়াও আমরা দেখিয়ে দেব তমলুক দু লোকসভা কেন্দ্রে কোন দলের জয়ী হওয়ার সম্ভাবনা কতটুকুন রয়েছে ওপিনিয়ন পোল দু অনুযায়ী সেটাও কিন্তু অবশ্যই শেয়ার করে দেব তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর দু হাজার চব্বিশ লোকসভা কেন্দ্রের খুঁটিনাট একটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজে দেবেন তো বন্ধুরা তমলুক পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনৈতিক গুরুত্ব ও প্রভাবের জন্য ভারতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে তো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে এই হাই ভোল্টেজ তমলুক কেন্দ্রে কোন দল এগিয়ে রয়েছে এছাড়াও কোন দল পিছিয়ে রয়েছে সেটা দেখে নেবার আগে একবার চোখ বুলিয়ে নিন দু সালের এই তমলুক লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ভোটের অঙ্কটা কি ছিল তো বন্ধু আপনারা কিন্তু স্ক্রিন দেখতেই পারছেন আমরা চলে এসেছি দু সালে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকায় এবং দু সালের তমলুক লোকসভা কেন্দ্রে আপনাদের লোকসভা ভোটের কী ফলাফল হয়েছিল তমলুক লোকসভা কেন্দ্রে সেটা কিন্তু আমরা একবার দেখিয়ে দিচ্ছি দেখুন সবার প্রথমেই তমলুক লোকসভা কেন্দ্র থেকে কিন্তু দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে কিন্তু এখানটায় কিন্তু প্রার্থী যারা ছিল দেখতেই পারছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসির তরফ থেকে কিন্তু মনোনীত প্রার্থী ছিলেন দিব্যেন্দু অধিকারী এছাড়াও দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন কিন্তু সিদ্ধার্থ নাসকর এছাড়াও এখানটায় আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ সিপিআই এর তরফ থেকে কিন্তু মনোনীত প্রার্থী ছিলেন দু হাজার উনিশ তমলুক লোকসভা কেন্দ্রে এস কে ইব্রাহিম আলী এছাড়াও আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পারছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ কংগ্রেসের তরফ থেকে কিন্তু দু হাজার উনিশ তমলুক লোকসভা কেন্দ্রে মনোনীত প্রার্থী ছিলেন ডক্টর লক্ষণচন্দ্র শেঠ তো বন্ধুরা এবারে কিন্তু ভোটের রেজাল্টটা কি ছিল সেটা একবার আপনারা দেখে নিন দু উনিশ তমলুক লোকসভা কেন্দ্রে কিন্তু জয়ী যিনি হয়েছিলেন তিনি কিন্তু হয়েছিলেন তৃণমূলের তরফ থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু দিব্যেন্দু অধিকারী কিন্তু জয়ী হয়েছিলেন এবং তার প্রাপ্ত ভোট ছিল কিন্তু সাত লক্ষ চব্বিশ হাজার চারশো তেত্রিশটি এবং এখানে কিন্তু হয়েছিলেন এক লক্ষ নব্বই হাজার একশো এবং ভোট শেয়ার আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ পয়েন্ট শূন্য আট পার্সেন্টে কিন্তু ভোট শেয়ার ছিল এছাড়াও আপনাদের ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির যিনি প্রার্থী ছিলেন সিদ্ধার্থ নাস্কর তার প্রাপ্ত ভোট ছিল কিন্তু পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার দুশো আটষট্টি ভোট এছাড়াও ভোট শেয়ার আপনারা দেখতে পাচ্ছেন ছত্রিশ পয়েন্ট শতাংশ এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন সিপিএমের তরফ থেকে যে মনোনীত প্রার্থী ছিলেন ইব্রাহিম আলী তার কিন্তু প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ ছত্রিশ হাজার একশো উনত্রিশটি এছাড়াও এখানটায় ভোট শেয়ার ছিল কিন্তু নয় পয়েন্ট চার এক শতাংশ আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এছাড়াও দেখতে পাচ্ছেন কংগ্রেসের তরফ থেকে যে মনোনীত প্রার্থী ছিলেন ডক্টর লক্ষণচন্দ্র শেঠ তার প্রাপ্ত ভোট ছিল কিন্তু ষোলো হাজার একটি এবং তার কিন্তু শেয়ার ছিল ভোট শেয়ার এক পয়েন্ট এক এক শতাংশ ঠিক আছে তো বন্ধুরা এবারে আপনারা কিন্তু দেখে নিতেই পারলেন যে এখানটায় তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন তমলুক লোকসভা কেন্দ্রে তিনি কিন্তু প্রায় এক লক্ষ নব্বই হাজার একশো পঁয়ষট্টি ভোটে কিন্তু লিড পেয়েছিলেন অর্থাৎ তিনি কিন্তু বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন কিন্তু এবারে দু হাজার চব্বিশ তমলুক লোকসভা কেন্দ্রের সম্ভাব্য আমরা যে ফলাফল সেটা দেখে নেওয়ার আগে একবার কিন্তু আপনাদের চোখ বুলিয়ে নিতে হবে দু হাজার একুশ সালে হয়ে যাওয়া পশ্চিমবঙ্গ নির্বাচন তো পশ্চিমবঙ্গের নির্বাচন দু হাজার একুশ সালে যেটা হয়েছে সেখানে তমলুক লোকসভা কেন্দ্রে ভোটের হার কেমনটা ছিল সেটা একবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো বন্ধুরা আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দু হাজার একুশ তো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দু হাজার একুশে তমলুক লোকসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দলের পক্ষে কত শতাংশ ভোট পড়েছিল সেটা একবার আমরা দেখে নিচ্ছি দেখুন এখান থেকে একটু স্কল ডাউন করলে আমরা দেখতে পারবো যে দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে কিন্তু যেটা ভোটের পার্সেন্টেজ পড়েছিল আপনারা দেখতেই পারছেন একদম কিন্তু বিজেপির ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলেছে কিন্তু তৃণমূল কংগ্রেস আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস কিন্তু সাতচল্লিশ পার্সেন্ট কিন্তু ভোট পেয়েছিল এছাড়াও বিজেপি পেয়েছিল কিন্তু ছেচল্লিশ পার্সেন্ট ভোট বাম কংগ্রেস জোট পেয়েছিল চার পার্সেন্ট ভোট এবং আপনাদের অন্যান্য যে সমস্ত প্রার্থী বা রাজনৈতিক দলগুলি রয়েছে তারা কিন্তু পেয়েছিল এখানটায় দু পার্সেন্ট ভোট তো এখানটায় আপনারা বুঝতেই পারছেন যে সাতচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে লোকসভা কেন্দ্রে অর্থাৎ তমলুক লোকসভা কেন্দ্রে কিন্তু সাতচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং এখানে কিন্তু সরাসরি দেখতেই পারছেন বিজেপির ঘাড়ের ওপরে কিন্তু নিঃশ্বাস ফেলেছে তৃণমূল কংগ্রেস এবং এখানটায় আমরা এখানটায় ভোট মার্জিন যদি দেখতে পাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে ভোট মার্জিনের নিরিখে তৃণমূল কংগ্রেস কিন্তু দু হাজার ভোটের ব্যবধানে কিন্তু এগিয়েছিল অর্থাৎ এখানটায় দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে কিন্তু আপনাদের দু হাজার ছাব্বিশ ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু অবশ্যই এগিয়েছিল আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পারছেন তো বন্ধুরা চলুন এবারে দু হাজার তমলুক লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল দেখে নেওয়ার আগে আরেকবার একটু চোখ বুলিয়ে নিই যে আপনাদের এখানটায় দু সালে পশ্চিমবঙ্গে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেখানে ভোটের রেজাল্টটা ঠিক কি হয়েছিল তো বন্ধুরা আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন দু হাজার কিন্তু সেখানটায় পুরো সিনারিও কিন্তু বদলে গিয়েছিল তমলুক লোকসভা কেন্দ্রে অর্থাৎ তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত সিংহভাগ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে কিন্তু তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যা সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করেছিল তো সেটা একবার আপনারা দেখে নিন দেখুন লিখেই দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ ত্রিস্তর নির্বাচন অর্থাৎ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এবং এখানটায় তমলুক লোকসভা কেন্দ্রে আপনাদের যে পঞ্চায়েতের ভোটটি পড়েছিল সেটা কিন্তু তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত সিংহভাগী পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এছাড়াও জেলা পরিষদ কিন্তু বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেস তো বন্ধুরা দেখতেই পারছেন তৃণমূল কংগ্রেস কিন্তু আপনাদের নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্র থেকে ছাপ্পান্ন বিজেপির কিন্তু এখানটায় আপনাদের ভোটের পার্সেন্টেজটা কিন্তু বিধানসভা নির্বাচনের থেকেও কিন্তু ভোট পার্সেন্টেজ কমে কিন্তু হয়ে গেছে টোয়েন্টি থ্রি পার্সেন্ট সেটা কিন্তু অবশ্যই পঞ্চায়েত নির্বাচনে এবং এখানটায় আপনাদের দেখতে পাচ্ছেন যে সিপিএম এবং এখানটায় কংগ্রেস জোট অর্থাৎ বাম কংগ্রেস জোটের কিন্তু অভূতপূর্ব কিন্তু উত্থান হয়েছে যেখানটায় আপনাদের কিন্তু চার পার্সেন্ট অর্থাৎ বিধানসভা নির্বাচনে চার পার্সেন্ট পেয়েছিল বাম কংগ্রেস জোট সেখান থেকে কিন্তু দু হাজার হয়েছে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পনেরো পার্সেন্ট ভোট পেয়েছে বাম কংগ্রেস এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলগুলি পেয়েছে কিন্তু দুই শতাংশ ভোট বন্ধুরা বুঝতেই পারছেন এখানে কিন্তু অর্থাৎ আপনাদের পঞ্চায়েত নির্বাচনে কিন্তু বিজেপির সবথেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাম কংগ্রেস জোটের অভূতপূর্ব উত্থান কারণ এখানটায় কিন্তু আমাদের দু হাজার একুশ সালে যখন বিধানসভা ভোট হয়েছিল সেখানে কিন্তু আপনাদের বাম কংগ্রেস জোটের থেকে ভোট কেটেই কিন্তু বিজেপির যে ভোট পার্সেন্টেজ সেটা কিন্তু বেড়ে গিয়েছিল এবং সেটাই কিন্তু পরবর্তী সময় দেখা গিয়েছে যে পঞ্চায়েত নির্বাচনে কিন্তু সেই বিজেপির ভোট পার্সেন্টেজ কমেই কিন্তু বাম কংগ্রেসের কিন্তু ভোট পার্সেন্টেজটা কিন্তু বেড়ে গিয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পারবো যে বিজেপির ভোট বাক্সে কার্যত ধস নেমেছিল কিন্তু পঞ্চায়েত নির্বাচনে এবং অভূতপূর্বভাবে উত্থান হয়েছিল কিন্তু বাম কংগ্রেস জোটের বন্ধুরা এবারে বিষয় হচ্ছে যে দু হাজার লোকসভা কেন্দ্রে কোন প্রার্থী জয়লাভ করতে চলেছে এবং তার আগে আমরা দেখিনি তমলুক লোকসভা লোকসভা কেন্দ্রে নির্বাচনের জন্য কোন 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 রাজনৈতিক দল থেকে প্রার্থী এখানে মনোনীত হয়েছেন তো বন্ধুরা এখানটায় আপনারা অন স্ক্রিন দেখতেই পারছেন তমলুক লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ এই দু হাজার চব্বিশ তমলুক লোকসভা নির্বাচনে কোন কোন প্রার্থী মনোনীত হয়েছেন আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন দেখুন এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে যে তমলুকে প্রার্থীদের তালিকা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসির তরফ থেকে কিন্তু এখানটায় দাঁড় করানো হয়েছে বা মনোনীত করা হয়েছে দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের একদম নবাগত ক্যান্ডিডেট আপনারা দেখতেই পারছেন দেবাংশু ভট্টাচার্যকে কিন্তু এখানটায় মনোনীত করা হয়েছে এছাড়াও ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির তরফ থেকে কিন্তু এখানটায় দাঁড় করানো হয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সিপিএমের তরফ থেকে কিন্তু এখানটায় মনোনীত করা হয়েছে ভীষণ পপুলার একজন যুব নেতা সেটা কিন্তু অবশ্যই সায়ন বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এখানটায় দেখতে পাচ্ছেন তিনজন হেভিওয়েটই কিন্তু প্রার্থী এখানটায় দাঁড়িয়েছে তমলুক লোকসভা কেন্দ্রে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে যে তিনজন প্রার্থীর নাম আপনারা দেখতে পাচ্ছেন তিনটি রাজনৈতিক দল থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে দেবাংশু ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টি বিজেপির তরফ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এছাড়াও আপনাদের সিপিএমের তরফ থেকে সায়ন বন্দ্যোপাধ্যায় এই তিনজন প্রার্থী কিন্তু তমলুক লোকসভা কেন্দ্রের নয় অর্থাৎ তিনজনই কিন্তু বহিরাগত প্রার্থী এবং তিনজনই কিন্তু হেভিওয়েট প্রার্থী তো শেষ পর্যন্ত এখানটায় কে জিতবে সেটা কিন্তু ফলাফল প্রকাশ হওয়ার পরেই আপনারা জানতে পারবেন এছাড়াও বিভিন্ন স্বনামধন্য নিউজ চ্যানেলের অনুযায়ী সমীক্ষা এছাড়াও যেটা কিন্তু প্রত্যেক বছরই ভোটের পূর্বেই কিন্তু একটি সমীক্ষা সেরকমই সমীক্ষা কিন্তু বেরিয়ে গেছে এবং সেই সমীক্ষা অনুযায়ী দু হাজার চব্বিশ তমলুক লোকসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দলের প্রার্থী এগিয়ে রয়েছেন ভোটে সেটা কিন্তু অবশ্যই এবারে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো তো বন্ধুরা দেখতেই পারছেন লিখে দাঁড়াচ্ছে তমলুক কার দখলে এবার অর্থাৎ এবার তমলুক কার দখলে হতে চলেছে সেই বিষয়ে কিন্তু এখানটায় সমীক্ষা অনুযায়ী সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কিন্তু তথ্য উঠে এসে দেখতেই পারছেন এখানে সব থেকে কিন্তু অভূতপূর্ণভাবে কিন্তু বিজেপি শেষ পর্যন্ত কিন্তু এখানটায় বিজেপি কিন্তু জয়লাভ করতে চলেছে সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এবং তৃণমূল কংগ্রেস সিপিআই এবং অন্যান্য প্রার্থীরা কিন্তু এখানটায় খাতা খুলতে পারবে না তমলুক লোকসভা কেন্দ্রে সেই বিষয়ে কিন্তু লিখে দেওয়া রয়েছে দু তমলুক লোকসভা কেন্দ্রে কিন্তু সম্ভাব্য জয়ী হতে চলেছে কিন্তু বিজেপি তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি সি ভোটার অর্থাৎ এখানটাই কিন্তু প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে ভোটের আগেই কিন্তু সি ভোটারদের দ্বারা কিন্তু একটি সমীক্ষা প্রকাশ করা হয় এবং সেই সমীক্ষা অনুযায়ী কিন্তু এবছর দু হাজার চব্বিশ তমলুক লোকসভা কেন্দ্রে কিন্তু জয়ী হতে চলেছে বিজেপি দল তো আপনারা দেখতেই পারছেন তো বন্ধুরা এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি এটা কিন্তু সম্ভাব্য ফলাফল এবং এখানটায় ডিসক্লেমেরটা অবশ্যই আপনারা একটু দেখে নিন এখানটায় লিখে দেওয়া রয়েছে এটি ভোটের হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট নয় সি ভোটারের ওপর সমীক্ষা চালিয়ে এই সম্ভাব্য জয়ী তালিকা তৈরি করা হয়েছে জনগণের রায় এই তালিকার বিপরীতেও যেতে পারে তাই এই সমীক্ষার ফলাফল দেখে অতিরিক্ত আনন্দ এবং হতাশ হবার কোনো কারণ নেই তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কুড়ি বছর ধরে কিন্তু এ ধরনের সি ভোটারদের উপরে সমীক্ষা করে কিন্তু নির্বাচনের ফলাফল কিন্তু দেখা গেছে এবং এখানটায় কিন্তু বিগত বছরগুলিতে দেখাও গিয়েছে যে সি ভোটারের যেটা সমীক্ষা সেটা কিন্তু একশোর মধ্যে একশোও হয়ে গিয়েছে আবার কখনো কিন্তু একশোর মধ্যে শূন্যও হয়ে গেছে সুতরাং এই সমীক্ষার সঙ্গে কিন্তু আমাদের এই জবফেয়ার ইউটিউব চ্যানেলের কোনো রকম সম্পর্ক নেই এখানে সি ভোটারের সমীক্ষা অনুযায়ী অর্থাৎ সি ভোটার যে সমীক্ষা বিভিন্ন স্বনামধন্য নিউজ চ্যানেল এছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু সংবাদ মাধ্যমের যে পত্রিকাগুলি রয়েছে তাদের কিন্তু সমীক্ষা অনুযায়ী এই আপডেটটি উঠে এসছে সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম সুতরাং এই ফলাফল দেখে আপনাদের কোনো রকম অতিরিক্ত আনন্দ অথবা এখানটায় রকম হতাশ হওয়ার কিন্তু কোনো রকম কারণ নেই এখানটায় ভোট সমীক্ষায় কিন্তু একটি বিশেষ কারণ বলে দেওয়া রয়েছে যে আপনাদের তিন পার্সেন্ট ভোট যদি এদিক ওদিক হয়ে যায় অর্থাৎ তিন পার্সেন্ট ভোট যদি আপনাদের সুইং হয়ে যায় তাহলেই কিন্তু আপনাদের ভোটের রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে অদলবদল হয়ে যেতে পারে সুতরাং এখানে কিন্তু শেষ আসে হাসতে পারে তৃণমূল কংগ্রেসও শেষ আসে হাসতে পারে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টিও এছাড়াও শেষ হাসি হাসতে পারে কিন্তু সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ও তার জন্য অবশ্যই আপনাদের কিন্তু ভোটের রেজাল্টের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু এখানটায় সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কিন্তু আশা করা যাচ্ছে তমলুক দু হাজার চব্বিশ লোকসভা কেন্দ্রে বিজেপি দল কিন্তু সম্ভাব্য জয়ী হতে চলেছে তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিও তো এ ধরনের দু লোকসভা ভোটের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জবফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর এভাবেই আপনারা আমাদের এই জবফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ